অনেক কম দামি, মাত্র 45 টাকা। 45 টাকা? 45 টাকা এটা খুচরা বিক্রি করবেন 150-200 টাকা। আপনি মাল যত বেচতে পারতেছেন না, যতদিন যাব তত রেট বাড়ে। তারপরে যে একটা টেস্টার আছে, এটা রেট ছিল মাত্র 10 টাকা। 10 টাকা সর্বনিম্ন রেট হচ্ছে 30 টাকা। আর এটা রেট ছিল 6 টাকা পিস। দুই কোয়াল তার ছিল 400 টাকা। এটা আপনি গজ বিক্রি করবো 20 টাকা গজ, কিনা 2 টাকা। আর এটা ছিল 21 টাকা পার পিস। হ্যাঁ, 5 বছরের গ্যারান্টি। মানুষ বাঁচে 60-70 বছর, কিন্তু তার 500 বছরে কিছু হইব না। দেখেন ফায়ার প্রুফ এসটিপিবিসি, একটা কারেন্টের দোকানে ঝাল লাগে আল্লাহর রহমতে এ টু জেড আমার দোকানের ভিতরে সব মাল আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম আপনাদের সবার সুপরিচিত অনলাইনে অফলাইন ভাইরাল একটা শপ, যেটা হচ্ছে মা ইলেকট্রিক। যে বিজনেসে কোনো লস নাই, 2-3-4-5-10 গুণ লাভ, যে বিজনেস করতে আসবে তারই লাভ হবে ইনশাল্লাহ, এরকম একটা বিজনেসের সন্ধান আজকে আপনাকে দেব। আজকে আমি চলে আসি বাংলাদেশের সর্ববৃহত্তম সবচেয়ে বড় ইলেকট্রিক আইটেমের মার্কেট, সেটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট। সারা বাংলাদেশের 64 জেলার প্রতিটা আনাচে কানাচে যেখান থেকে ইলেকট্রিক আইটেম নিয়ে মানুষজন ব্যবসা করতেছে, ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, সেই পাইকারি সন্ধান আজকে আপনাদেরকে দেবো, যাতে করে আপনারা সবচেয়ে কম রেটে প্রোডাক্ট কিনে সবচেয়ে ভালো লাভে বিক্রি করতে পারেন। আর সুন্দরবন স্কোয়ারে আপনারা জানেন অনেক অনেক দোকান রয়েছে, তার মধ্যে থেকে বেছে একটা সুন্দর দোকানের অ্যাড্রেস আপনাদেরকে দেবো, যেই দোকান থেকে আপনারা সারা বছর বিজনেস করতে পারবেন এবং সকল দোকানের থেকে সবচেয়ে কম দামে প্রোডাক্ট কিনে আপনারা সেল করতে পারবেন। তো চলুন, কথা এবং কাজে মিল আছে কিনা সেটা জেনে নেই আমাদের শুভ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম শুভ ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো শুভ ভাই, যেটা বললাম আপনারা তো একদম মাদার হোলসেলার। জি ভাই, মানে হোলসেলারদেরকে আপনারা হোলসেল দেন। জি ভাই, আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কখনোই লস হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। না, এই ব্যবসার প্রত্যেকটা প্রোডাক্ট একদম অপচনশীল, পচে না, গলে না, কিচ্ছু হয় না, শুধু লাভ এবং লাভ হয়। যারা হচ্ছে বাড়ি করতে চায়, যারা খামার করতে চায়, তারা অনেক জায়গা থেকে বাইর থেকে 50,000-1,00,000 টাকা বিল করে, সেই 50,000 টাকার বিল আপনারা 30,000 টাকা করে দেন, অর্ধেকে করে দেন, মানে এরকম ফ্যাসিলিটি আপনারা দিয়ে থাকেন। এবং ব্যবসায়ীদেরকে আপনারা বিক্রি না করতে পারলে মাল রিটার্ন করে অন্য মালও নেওয়ার সুযোগ দিয়ে দেন। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখবো যে আপনাদের এখানে কি কি আছে এবং এগুলো কত দামে পাওয়া যায়। আচ্ছা, আমাদের দোকানে একটা ইলেকট্রিকের কারেন্টের দোকানে ঝা লাগে, সুইচ সকেট হোল্ডার, তার, বিআরবি তার, হ্যাঁ, সুপার স্টারের সুইচ সকেট, আচ্ছা আচ্ছা, কারেন্টের দোকানে ঝা লাগে, অল এভরিথিং আছে, সবকিছু আছে। যেরকম যারা অফিস আদালতে ইলেকট্রিকের মাল লাগলে আমাদের কাছে আসবেন, পাবেন। যারা ইলেকট্রিকের মাল লাগবে, যারা 5-10 তলা বাড়িতে কারেন্টের মাল লাগবে, আমাদের কাছে আসবেন, পাবেন। সবচেয়ে কম রেটে মাল পাবেন, ভালো কোয়ালিটি মাল পাবেন। চলেন দেখি কি কি মাল আছে আপনাদের কাছে। যেরকম প্রথমে আমি আপনাকে দেখাই ব্যান্ডের সুপার স্টার একটা 6 পিন, আচ্ছা, তারপরে আছে একটা 6 পিন, অনেক কম দামি, মাত্র 45 টাকা। 45 টাকা? 45 টাকা এটা খুচরা বিক্রি করবেন 150-200 টাকা। আর আমার থেকে কিনে 150 বিক্রি? জি ভাই, চমৎকার। তারপরে একটা আছে 8 পিন, হ্যাঁ, 8 পিনের রেট ছিল মাত্র 55 টাকা। 55 টাকা কয় টাকা বিক্রি শুভ ভাই? এটা আপনার 150 টাকা বিক্রি। 55 টাকা 150 টাকা। চমৎকার। তারপর তারপরে আছিল একটা অনিক ব্যান্ডের একটা 6 পিন, নাইস, 110 টাকা পার পিস। হ্যাঁ, এটা আপনি 250-300 টাকা বিক্রি করতে পারবেন। কোটিপতি হওয়ার বিজনেস ভাই, কোটিপতি হওয়ার বিজনেস ভাই। একে লেগে ব্যবসা কোনো পচনশীল না। না, আপনি মাল যত বেচতে পারতেছেন না, যতদিন যাইব তত রেট বাড়ে, দেন দাম বাড়বে, হ্যাঁ, কিন্তু এটা নষ্ট হওয়ার কিছুই নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, আরো দেখি, আমরা আরো দেখি। তারপরে এই যে দেখেন কত বড় একটা ডিব্বা লাই, মাত্র 110 টাকা। কি বলেন শোভা ভাই? 100% 110 টাকা। এটা তো সর্বনিম্ন 250 বিক্রি করতে পারবে। এটা আপনি 300-400 টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন। সর্বনিম্ন, হ্যাঁ, কিন্তু কিনে 110 টাকা। আচ্ছা, আর একটা ডিব্বা লাইটা আছে মাত্র 16 টাকা। জিএসটি ফ্যানের ক্যাপাসিটার বিক্রি করবেন 70 টাকা। ওকে, আচ্ছা, তারপর আরেকটা ক্যাপাসিটার আছে মরা ফ্যান জেতা করে, এটা রেট ছিল মাত্র 55 টাকা। কি বলেন ভাই? ভাই, মাত্র 55 টাকা কিনবে এগুলা? হ্যাঁ, এটা মানে করবো 150-200 টাকা। এটা অনেক হেভি একটা ক্যাপাসিটার। আপনাদেরকে যে প্রাইস বলা হচ্ছে সেটা হচ্ছে হোলসেল, মাদার হোলসেলার, মানে হচ্ছে যারা হোলসেলার তারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে তারা আবার থানা শহর জেলা ছাড়া হোলসেল করে। জি, এই ক্যাপাসিটারটা রেট ছিল 54 টাকা, এটা ছিল অরিজিনাল ক্যাপাসিটার। ওকে ওকে, তারপরে খাঁচা ফেনার ক্যাপাসিটার আছে মাত্র 10 টাকা পার পিস। 10 টাকা? জি, মাত্র 10 টাকা। দোকানে সর্বনিম্ন 30 টাকা 50 টাকা সেল করে? হ্যাঁ, 30 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি আপনাকে দেখাই, হ্যাঁ,
তারপরে আসলো আপনার এফটি তার আছে 350 টাকা কয়েল, এফটি তার 350 টাকা কয়েল, চমৎকার। লত তার যদি নেন, লত তার রাখা যায় বলে 100 টাকা কয়েল, 100 টাকা কয়েল, জি ঠিক আছে। তারপর সুপার গ্লুপ যদি নেন 3 টাকা পিস, 3 টাকা পিস, জি বিক্রি করে 20 টাকা কিনা। আচ্ছা তারপর ভাই, তারপরে যে একটা লাইট আছে 5 ওয়াট, 9 ওয়াট, 15 ওয়াট, 18 ওয়াট, ঠিক আছে, প্রত্যেকটা 2 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, জি ঠিক আছে। আমাদের কাছে অসাকা টেপ আছে, এটা রেট হইছিল আপনার 11 টাকা কিনে 132 টাকা দরজন, 11 টাকা কিনে, এগুলো তো ভাই 25-30 টাকা করে সেল করে, 20 টাকা করে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আর এটা হইছিল আপনার 13 এম্পিয়ার প্লাগ সিরিজ এসি কম্পিউটারের জন্য, এটা রেট হইছিল 28 টাকা পার পিস। এ ভাই ফ্রিজের এটা একটা নিতে গেলে ভাই মিনিমাম 150 টাকা লাগে, জি ভাই 150 টাকা লাগে মিনিমাম, হ্যাঁ। আর এটা আমার থেকে নেবেন মাত্র 28 টাকা পার পিস। আচ্ছা চমৎকার, সুইচ সুইচ দেখি ভাই। তারপরে যে একটা টেস্টার আছে, এটা রেট ছিল মাত্র 10 টাকা, 10 টাকা, সর্বনিম্ন রেট হচ্ছে 30 টাকা, আর এটা রেট ছিল 6 টাকা পিস, 6 টাকা, এগুলো হচ্ছে 15 টাকা সেল করে, জি। তারপরে যে আমাদের কাছে সুপার স্টারের সুইচ আছে 280 টাকা দরজন, আচ্ছা আচ্ছা। তারপর আমাদের কাছে ফ্যানের রেগুলেটর আছে, ফ্যানের রেগুলেটর, জি আচ্ছা আচ্ছা, এইগুলো একদম প্যাকেট করা, 5 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি সহ, হ্যাঁ। কত টাকা রাখবেন? এটা রেট ছিল আপনার 20% কোম্পানিও দিব না, কেলে আমরা মাদার হোলসেলার, আমরা কোম্পানির সাথে একটা ডাইরেক্ট লিয়াজও আছে ব্যবসা, ঠিক আছে, এই কারণে আমরা পার্সেন্টটা বেশি পাই। ওকে, আর বিজলি যদি নেন তাহলে পড়বে হইলো 25%, 25%, জি মানে তারপরে এটাই ছিল 10 টাকা পিস, এই যে হচ্ছে মুরগি খামারে যে দেখো দেয়, হ্যাঁ আচ্ছা। আর এটাই ছিল 21 টাকা পার পিস, এই রেগুলেটর, হ্যাঁ 5 বছরের গ্যারান্টি, আচ্ছা। এটাই ছিল 28 টাকা পার পিস ভাই, যে প্যাকেট করে তার দেখতে পাচ্ছি, এটা কি? এটাই ছিল অনেক হেভি কোয়ালিটি তার, মানুষ বাসে 60-70 বছর কিন্তু তার 500 বছর কিছু হইব না, দেখেন ফায়ার প্রুফ এসটিপিবিসি, আচ্ছা চমৎকার। ওকে, এগুলো কত করে রাখতেছেন? এটাই ছিল আপনার 1850 টাকা, 1850, হ্যাঁ। আবার কেমন হবে নাকি একদম ফিক্সড প্রাইস? না, এটা একবার ফিক্সড। ওকে, তাহলে এটা বাসা বাড়ির জন্য 1850 টাকা, ঠিক আছে। কম দামি আমি দেখাইতেছি আপনাকে, কম দামি, হ্যাঁ আচ্ছা। এটা যদি নেন, এটা রেট ছিল 1250 টাকা, দেখেন তার কিন্তু মানে একটা 1800, একটা 1200, হ্যাঁ, তার মধ্যে অবশ্যই কম বেশি আছে। তারপর এইটা কত ভাই? কোনটা? এটাই ছিল আপনার থাম্বার থেকে বাড়িতে যে লাইনটা টানে, এটি ছিল এটা সার্ভিস তার বলে, সার্ভিস তার আছে, এটা রেট ছিল 2800 টাকা, 2800 টাকা। তার মানে হচ্ছে আপনার এগুলো তো ভাই অনেক টাকা সেল করে ভাই, যারা অনেক টাকা ভাই বিক্রি, মানে 2000 টাকা কিনে মোটামুটি তারা 4000-5000, মানে ডাবল লাভ করে, জি ভাই ডাবল লাভ করে, চমৎকার। মানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখেন মানে 1-2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ লাভের বিজনেস, মানে এখানে একটা প্রোডাক্ট নাই যে সেটা হচ্ছে লসে বিক্রি করা লাগবে, আর যত দিন যাবে ততদিন এই প্রোডাক্টের দাম বাড়বে। আপনি যদি 2 লাখ টাকার প্রোডাক্ট কেনেন, 5 মাস পর সেটা হয়ে যাবে 2,50,000, সো আপনার কোনো ধরনের কোনো টেনশন করা লাগবে না যে আমি কোনটা সেল করতে পারবো কি করতে পারবো না, আপনি যেটাই সেল করতে পারবেন না নিয়ে আসবেন, সারা বছর এখানে বিজনেস করতে পারবেন ভাই। যারা বাসা বাড়িতে গ্যাং সুইচ চায়, শো ভাই গ্যাং সুইচ চায়, এগুলো কোথায় নিবেন? এই যে ভাই গ্যাং সুইচ আমগো থেকে তো নিবেন, আচ্ছা। একটা মফস্বল এলাকা থেকে যদি গ্যাং সুইচের বিল করেন বা তার বিল করেন 1 লাখ টাকার বিল হলে সেম মালটাই আমরা আপনাদেরকে 50,000 টাকা দিতে পারবো, 50,000 দিতে পারবেন, জিন্স দিতে পারবেন 100%, মাশাআল্লাহ। আর কিছু নাই ভাই গ্যাং সুইচের কালেকশন, এরকম এই যে গ্যাং সুইচ আছে, এটা ডোসেন কোম্পানি আছে,
তারপরে এটা হাইলাইফ আছে, সাদার মধ্যে আছে, তারপরে সুপার স্টার আছে, আরো বিভিন্ন ধরনের আছে এই সাইডে মাল্টি। বুঝতে পারছি, মানে অথবা আমাদের শপে আসেন, আসলে আমরা বক্স খুলে খুলে দেখাইতে পারবো। ওকে, চমৎকার। আর আমি কিন্তু ভাই সবকিছু দেখাইতে পারি না, এই যে থ্রি প্লাগ গুলো, যে এটা নিয়ে ছিল আপনি 24 টাকা পার পিস, এটা ছিল আপনি টু পিন ঢুকাইয়া এদিকে প্লাগ ঢুকবো, এদিকে ঢুকবো, এদিকে ঢুকবো, মাত্র 24 টাকা। 24 টাকা জি। আর আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো দেখানো হয় নাই, তারপরে ব্যবসায় আছে। একটা গিজার সুইচ আছে, এটা 20 এম্পিয়ার, আমার থেকে নিবেন 135 টাকা পার পিস। আচ্ছা ভাই, মোটরের সুইচ নাই? এইটা এদিকে মোটরের সুইচ বলে, গিজারের সুইচ বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা যে যেটা কোনা, হ্যাঁ কোনা ইন্ডিয়ান, ইন্ডিয়ান যদি নেন 158, আর বাংলা শুধু 85 টাকা। এটা কি ভাই কম রেট দিচ্ছেন না? আপনার দোকানে তো ভাই আমি দেখছি অন্য দোকান থেকে দাম কম, ইনশাআল্লাহ ভাই সেম সেম প্রোডাক্টই। আপনি 10টা দোকান যাচাই করে মালিক টিকে আসবেন, আপনি দেখবেন অন্য দোকানে যদি 190 টাকা কয়, আমার দোকানে 185 টাকা পাইবেন। বুঝছি, যদি অন্য দোকানে 6 টাকা 7 টাকা পিস কয়, আমার দোকানে পাবেন। মানে যেই প্রোডাক্টটি দাম চাক না কর অন্য দোকানে, তার থেকে 5 থেকে 10 টাকা কম থাকবে, কম পাবেন, দুইটা কম থাকবে। আপনি আমার দোকানে আইবেন, আওয়ার পরে আপনি যাচাই করবেন, হ্যাঁ যদি আমার ভিডিওর সাথে আমার কথার যদি মিল থাকে তাহলে আমার থেকে পণ্য কিনবেন। আর যদি দেখেন 5 টাকার জায়গা 6 টাকা বলছি, তাহলে প্রত্যেকটা মালে গাফলো হয়ে যাবো। রাইট, ওকে। আর প্রোডাক্টের মধ্যেও কিন্তু কম বেশি থাকে, অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে যে এরকম, এই যে সিরামিকের একটা কাট আউট আছে, এটা রেট হয়েছিল 150 টাকা। 150 জি। আর এইগুলো তো ভাই মানে 250-300-400-500 বিক্রি করে ভাই, মানে একদম আপনার কাছ থেকে ওরা 50 টাকা দিয়ে কিনবে, আর বাইরে গিয়ে 300-400 বিক্রি করবে জি। আর এটা রেট হয়েছিল 45 টাকা। 45 টাকা, ওকে। তারপরে আসছিল যে আরেকটা সুইচ আছে মোটরের, অন অফ, হ্যাঁ এটা 135 টাকা, এটা কোরিয়ান, 135 কোরিয়ান, ওকে। তারপরে যে আমাদের কাছে এসি সকেট আছে, এটা রেট হয়েছিল 210 টাকা। আচ্ছা, এসি সকেট, হ্যাঁ কেউ যদি পাথরের সকেট নিতে চান আছে, 25 টাকা পার পিস, 25 টাকা পার পিস, জি ওকে। মানে প্রোডাক্টের কোনো অভাব নাই, মানে এরকম যে চাইনিজ বাটাম আছে ভাই দেখেন, এগুলো কত করে ভাই বলেন? এটা হয়েছিল আপনার 65 টাকা। এগুলো হচ্ছে আপনার শপে 120 টাকা সর্বনিম্ন বিক্রি করে জি ভাই। এই যে এগুলো 120-150 এগুলো, আর আপনার কাছে 60-70 জি ভাই, 65-70 এরকম না? হ্যাঁ, তারপর কম দামিও আছে ভাই, মাত্র 10 টাকা কি, 10 টাকা তো ভাই, 10 টাকা সিরিয়াসলি, 100% ভাই, কি বলেন এটা? হ্যাঁ 10 টাকা, এটা সর্বনিম্ন 40 টাকা বিক্রি করে, 40 টাকা, কিন্তু আমরা দিচ্ছি 10 টাকা পিস। মাই গুড, এটাও 10 টাকা, মানে 3-4 গুণ লাভ একটা প্রোডাক্টে 10 টাকা। আর এটা ছিল পিন প্যাচ, একটা দুইটা লাইটে ঢুকবো। আর যে ভাই এই যে জারা টারা এগুলো নাই মডেল? এই যে জারা আছে, এটা ছিল চালতা, এগুলো কত করে? এটি একবার নরমাল, এটা ছিল আপনার 18 টাকা কিনা পরে বড় বাটাম, ওকে। আর এটা কিনা পরে 14 টাকা, 14 টাকা, দেখ। আর এটা কিনা পরে হলো 20 টাকা, ওকে। আর এটা কিনা পরে হলো 20 টাকা। এগুলো তো ভাই অনেকে দেই 40-50 টাকা সেল করতে, এটা এলাকার দোকানদাররা 50-60 টাকা বিক্রি করে, কিন্তু আমরা তো মাল তৈরি করি, এই কারণে আমাদের রেটটা কম। বুঝতে পারছি। তারপরে যে আমাদের কাছে কিন্তু অসকার টেপ আছে, ডিফেন্ডার চার্জার ফ্যান আছে, একটা কারেন্টের দোকানে যা লাগে আল্লাহর রহমতে এ টু জেড আমার দোকানের ভিতরে সব মাল আছে। একটা মাল্টিপ্লাগ দেখাচ্ছি আপনারে, যেরকম এটা 5 মিটার পা সামনে তো ভাই, যে মানে যে অনেকেই মাল্টিপ্লাগ লাগবে কিন্তু, কারণ সামনে হচ্ছে আপনার যে ধান টান কাটা হবে, ফ্যান ট্যান অনেক উড়াবে, মানে ধান উড়াবে, সো মাল্টিপ্লাগ কিন্তু লাগবে, মাল্টিপ্লাগ লাগবে, ভালো ভালো মাল্টিপ্লাগ দেখেন ভাই। প্রত্যেকটা 5 বছরের গ্যারান্টি আছে তামার কন্টা, এটা 5 মিটার তার 110 টাকা, 110 টাকা কিনবে, 110 টাকা কিনবে জি, সর্বনিম্ন 200 টাকা সেল করবে, 200 টাকা 250 টাকা সেল করবে। আচ্ছা, এটা রেট হয়েছিল 125 টাকা 5 মিটার তার। আচ্ছা, এটা হয়েছিল 110 টাকা, চমৎকার। এটা হয়েছিল 45 টাকা ভাই, বলেন কি, 95 টাকা। ও ভাই আপনি তো পুরো অবাক করে দিচ্ছেন আমাকে, এত কম দাম ভাই, মানে বুঝলাম না আজকে যা ইলেকট্রিকের রেট দিব, আগে যে রেট দিছি তার থেকে অনেক, মানে মনে হচ্ছে কি সব প্রোডাক্টই আপনি নিজস্ব ভাবে, মানে চাইনা থেকে মাল আনেন নাই, মনে হচ্ছে আপনি নিজেই বানাইছেন সব। জি ভাই, চমৎকার। এটা রেট ছিল 75 টাকা পার পিস, মানে কাঁচা মাল মনে হচ্ছে আপনার ভাই, মনে হচ্ছে খেতের মাল জি, 125 টাকা ভাই, 125 জি, 5 মিটার তার, 125 জি ভাই, 125, 5 বছরের গ্যারান্টি, 5 বছরের রিপ্লেস গ্যারান্টি ভাই, লিখিত নাকি? লিখিত ভাই, হইছে আর লাগবে না ভাই, 32 টাকা ভাই, 32। মোট কথা আমাদের কাছে হিউজ পরিমাণ কারেন্টের মাল আছে, আমাদের শপে আসেন, আমাদের দোকানের নাম মা ইলেকট্রিক সুন্দরবন স্টোর সুপারমার্কেট, 111 নাম্বার। আচ্ছা, আমি একটু ভালো করে দেখাই দেই শো ভাই, এইটা হচ্ছে আপনার কয় নাম্বার গেট? এটা ছিল 5 নাম্বার গেট। আচ্ছা, এইটা হচ্ছে 5 নাম্বার গেট এবং এইটা হচ্ছে আপনার 1 নাম্বার গেট। 1 নাম্বার গেট, তার মানে বুঝতে পারতেছেন সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট নবাবপুর গুলিস্থানে যেটা রয়েছে, ওই 1 নাম্বার গেট এবং 5 নাম্বার গেটের মাঝে বরাবর আমি দাঁড়ায় আছি মা ইলেকট্রিক। একটা হচ্ছে ইলেকট্রিকে যে এরকম আছে দেখতে পাচ্ছেন, মা ইলেকট্রিক লেখা আসবে আপনারা কিন্তু, হ্যাঁ
অন্য দোকানে যাবেন, যাচাই বাছাই করার জন্য যাবেন। একটা কথা বলি, আজকে এসে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, আজকে মার্কেট বন্ধ, সাপ্তাহিক শুক্রবার আমাদের মার্কেট বন্ধ থাকে, শুক্রবার ছাড়া আমাদের মার্কেটে আসবেন, যেরকম শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত মার্কেট খোলা থাকে। আজকে শুক্রবার দেখে আজকে দোকানপাট বন্ধ। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স। যারা ব্যবসা করতে, প্রকৃত যারা ব্যবসায়ী, যারা উদ্যোক্তা, যারা ব্যবসা করতে চান, যদি চান যে ভালো প্রোডাক্ট কিনে ভালো দামে সেল করব, ভালো সন্ধান দেব, ভাই যদি কেউ কিনে জিততে পারে সে কিন্তু বিক্রি করেও জিততে পারে। সো আপনাকে আগে দেখতে হবে যে আপনি কোথা থেকে প্রোডাক্টটা নেবেন। যদি কিনে জিততে পারেন, আপনি সেল করতে কখনোই দ্বিধাবোধ করবেন না, সেল করতে অবশ্যই লাভ করবেন আপনি। এই জন্য আপনারা সরাসরি শপে আসবেন, শপে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেবেন। আর যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, জাস্ট ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন, অর্ডার করবেন, প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনে চলে যাবে, ওইখান থেকে মাল উঠানোর পর টাকা দিবেন। জি, ঠিক আছে। আর আমি আরেকটা দর্শক ভাইদের কথা বলি, অনেক আছে এলো বেকারত্ব, ঠিক আছে, পড়াশোনা করছে, কোনো চাকরি পায় না, হাইউ তো আসে ভুগে। আর এখন বর্তমানে দুইটা জিনিস বেশি ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে, এক হইলো মাদক আর দ্বিতীয় হইলো মোবাইল। আপনার ওই জায়গা থেকে বাইরান, বাইরানোর পর, ঠিক আছে, আপনি 5,000 টাকা আমাদের কাছে নিয়ে আসেন, ব্যবসা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে শিখাই দিব। যদি আপনি ব্যবসা যদি না করে, যদি আপনি ব্যবসা যদি না করতে পারেন, তখন আমার 5,000 টাকা আমাকে 5,000 টাকার মাল ফেরত দিবেন, আমি আপনাদেরকে 5,000 টাকা দিয়ে দিব। বাহ, কিন্তু সময়টা নষ্ট করেন না, আপনি সময়টা একটা দিন যাইতেছে একটা দিন পিছিয়ে পড়তে আছেন, সময়টা কাজে লাগান। চমৎকার ভাই, চমৎকার, এটাই হলো আমার কথা। আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আপনারে, ঠিক আছে, আদরের মহব্বতে রাখবো। আর যখন আপনার টাকা পয়সা থাকবো না, ঠিক আছে, আপনার কোন আন্তরিক একটা রাস্তার কুত্তার মতন হয়ে থাকবে না। কতটা শুনতে খারাপ লাগবো, কিন্তু এটাই সত্য। আর ভিডিওটা যারা যারাই আমাদের ভিডিওটা হাতে পড়বো, আপনার লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কেলেগা একটা লাইক দিবেন, একটা কমেন্ট করলে কি হবো, আরেকটা নেক্সট ভিডিও আপনি আমার থেকে পাইবেন। হয়তো বা নিজে সে উপকৃত না হলেও তার পাশে কি উপকৃত হতে পারে দেখে। কিন্তু আমাদের দোকানে অনেক আইটেমের প্রোডাক্ট আছে, ঠিক আছে, আমি যেগুলো দেখাইলেও সমস্যা, যেগুলো যেগুলো ব্যবসা আপনার, আপনি যে দোকানে রাখেন দোকানে সেল হবেই, ওই প্রোডাক্ট গুলো কিন্তু হিডেন আছে। তো আপনারা এখানে এসে দেখে নিয়েন। ওকে, তো শুভ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর ভিডিও উপহার দেওয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাই। নেক্সটে দেখা হবে। আর যারা যারা শুভ ভাই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুভ ভাই সবে কারা কারা এসেছেন এবং কে কে প্রোডাক্ট নিয়েছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।